বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুরসভা এলাকায় এক গৃহবধূকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ভাতারের মাহাতা গ্রামের বাসিন্দা ওই বিবাহিত মহিলাকে নিয়ে এক যুবক বর্ধমানে আসেন। প্রথমে মানে ফোনে ফোনে ওদের যোগাযোগ যা হয় হয়, পরে স্বামী বুঝতে পারে, স্বামী বুঝতে পারে, একটু ঝামেলা ঝামেলা করে করার পরে আমাদের বলে, আমরা বলি ঠিক আছে, আমরা মেয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে ঘরে রাখবো। ঘরে থেকে আজকে ওকে তুলে নিয়ে ফোনে ফোনে কিরম যোগাযোগ করেছে, আজকে ওখান থেকে একবার তুলে নিয়ে চলে এসেছে। এখন ধরা পড়েছে তো? আপনি কে হন? আমি মেয়ের বাবা। ও বিয়ে করেছে মেয়েটা? মেয়েটা তো বিবাহিত, তার স্বামী আছে তো? হ্যাঁ, স্বামী আছে, বাচ্চা আছে, একটা বাচ্চাটা আপাইজ বাচ্চা। তো ওটা কি বন্ধু নাকি? বন্ধু নাকি কি আমি ঠিক জানি না, এখন পুরা পুরা ওই বলতে পারবো কি বাড়ি মাহাতা। বিষয়টি ওই গৃহবধূর পরিবার জানতে পেরে এই স্থানে তাদের ধরে ফেলেন। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পুরসভা এলাকায় এক গৃহবধূকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ভাতারের মাহাতা গ্রামের বাসিন্দা ওই বিবাহিত মহিলাকে নিয়ে এক যুবক বর্ধমানে আসেন। প্রথমে মানে ফোনে ফোনে ওদের যোগাযোগ যা হয় হয়, পরে স্বামী বুঝতে পারে, স্বামী বুঝতে পারে, একটু ঝামেলা ঝামেলা করে করার পরে আমাদের বলে, আমরা বলি ঠিক আছে, আমরা মেয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে ঘরে রাখবো। ঘরে থেকে আজকে ওকে তুলে নিয়ে ফোনে ফোনে কিরম যোগাযোগ করেছে, আজকে ওখান থেকে একবার তুলে নিয়ে চলে এসেছে। এখন ধরা পড়েছে তো? হ্যাঁ। আপনি কে হন? আমি মেয়ের বাবা। ও বিয়ে করেছে মেয়েটা? মেয়েটা তো বিবাহিত, তার স্বামী আছে তো? হ্যাঁ, স্বামী আছে, বাচ্চা আছে, একটা বাচ্চাটা আপাইজ বাচ্চা। তো ওটা কি বন্ধু নাকি? বন্ধু নাকি কি আমি ঠিক জানি না, এখন পুরা পুরো ওই বলতে পারবো কি বাড়ি মাহাতা। মাহাতা থেকে এখানে এসেছেন? হ্যাঁ। বিষয়টি ওই গৃহবধূর পরিবার জানতে পেরে এই স্থানে তাদের ধরে ফেলেন। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।